যে ঝাঁকে ঝাঁকে আসছে রূপালী ইলিশ চট্টগ্রামের ফিশারি ঘাটে এখন মহাকর্মযজ্ঞ সাগর থেকে ইলিশ আসছে ব্যাপারীদের হাক ডাক আর কর্মব্যস্ততায় মুখর ঘাট দর্শক সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে পারভেজ দাম কিন্তু সাধারণের নাকালের বাইরে রয়েছে এবং কক্সবাজারে যেটি দেখা যাচ্ছে 700 থেকে 1600 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে চট্টগ্রামের অবস্থাটা কেমন একটু দরদামটা জানাবেন আপনাকে প্রথমে জানিয়ে রাখি এখানে 1.5 থেকে 2 কেজির যে ইলিশগুলো রয়েছে সেগুলো 55 থেকে 60 হাজার টাকায় মন বিক্রি হচ্ছে অর্থাৎ সেই মাছগুলো এখানে প্রায় 1500 টাকার মতো কেজি পড়ছে আর যেগুলো দুটোতে 1 কেজি একটু সে ধরনের মাছগুলো 850 এ ধরনের রয়েছে দাম অর্থাৎ নাগালের বাইরে বলবো কি না মানুষের যেহেতু এখন সব কিছুই যেমন গরুর মাংসও এখানে 1000 টাকা বিক্রি হয় সেই তুলনায় আসলে যে এখানকার যে 1.5-2 কেজি ওজনের যে মাছগুলো সেগুলো ঠিক ওই তুলনায় ওরকমই চলছে অবশ্য এটিকে আর বেশি বেশি বলাও যাবে না কারণ ওরা সমুদ্রে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলেরা এখানকার যে ফিশিং ট্রলারগুলো সমুদ্রে গিয়ে মাছ ধরেছে মাছ ধরে এখন এখানে এনে বিক্রি করার পরে ওনারা আবার ওনাদের জালগুলো বা ওনাদের তেল সব কিছু ওনারা নিয়ে নিচ্ছেন নিয়ে আবার ওনারা সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তো সব মিলে এই ফিশারি ঘাটের যে চিত্রটি আমরা দেখেছি এটি যে বিভিন্ন ধরনের দাম রয়েছে যেটি বলছি যে 1.5 থেকে 2 কেজি সেগুলো 55 থেকে 60 হাজার টাকা মন বা এই 1500 টাকা কেজি এ ধরনের বিক্রি হচ্ছে আর যেটি দুটিতে 1 কেজি সেটি 750-850 এ ধরনের বিক্রি হচ্ছে আর হচ্ছে একদম ছোটো যে মাছগুলো ধরা পড়ে সেগুলো 300-350 টাকাও বিক্রি হচ্ছে অর্থাৎ যারা একটু আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে দাম কি আরো কমার সম্ভাবনা রয়েছে কিনা কিন্তু এখানকার যে এখানকার ফিশারি ঘাটটা এটি ব্যস্ত রয়েছে সব মিলে এখানকার যারা মাছ ধরছেন যারা সমুদ্রে যাচ্ছেন এই ট্রলারে যারা রয়েছেন তারা বলছেন যে তেলের দাম বেড়ে যাওয়ায় তারা যে মাছ পাচ্ছেন সেটি একদম গায়ে গায়ে খুব একটা লাভ হচ্ছে সেরকম বলছেন না তবে তারপরও তারা মাছ ধরছেন ওনারা যাচ্ছেন তবে একটা জিনিস ওনারা বারবার জানিয়েছেন যে যখন 65 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা যাতে সরকারিভাবে 3টি দেশকে নিয়ে একসাথে করা হয় ভারত এবং মিয়ানমারকে নিয়ে যাতে বাংলাদেশে যখন বন্ধ থাকে তখন মিয়ানমার এবং ভারতের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যায় এই অভিযোগটি জেলেরা করেছেন এটি যাতে সরকারিভাবে এটা উদ্যোগ নেওয়া হয় 3টি দেশকে নিয়ে একসাথে এই বন্ধটি কার্যকর করা হয় তাহলে সমুদ্রের মাছগুলো বড় হবে সেজন্য এটি দাবি জানিয়েছেন তো আপাতত ফিশিং ট্রলারের যে কর্মব্যস্ততা আমার কাছে এখানে এতটুকু ছিল